১১৬ লক্ষ টাকার ঋণ নিয়েছিলাম, সুদসহ ফেরত দিয়েছি। দুর্নীতির অভিযোগে এবার মুখ খুললেন নুসরাত। ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণায় নাম জড়িয়েছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের। আর সেই ইস্যুতেই বুধবার মুখ খুললেন নুসরাত। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জবাব দিলেন তৃণমূল অভিনেত্রী সাংসদ। বললেন, এই কোম্পানি থেকে একটা লোন নিয়েছিলাম, লোনের পরিমাণ ১১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা। ঋণ নিয়েছিলেন তিনি এই অ্যামাউন্টটা, সেই টাকায় বাড়ি কিনেছেন। ২০১৭ সালের ৬ই মে সুদসহ ১৪৪৫৭৯৯৫ টাকা ফেরত দিয়েছেন কোম্পানিকে। ব্যাংকের নথিও আমার কাছে আছে, আমি চাইলেই আপনাদের খুলে দেখাতে পারি, বলছেন নুসরাত জাহান। শুনুন, এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম, লোনটার অ্যামাউন্ট হচ্ছে ১ ক্রোর ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ এবং মে ৬ ২০১৭ ইন্টারেস্ট সহ ১ ক্রোর ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ আমি এই কোম্পানিকে ফেরত দিই এবং এর সমস্ত ব্যাংক ডিটেলস আমার কাছে আছে, ব্যাংক স্টেটমেন্ট, বাড়ির ডিড, এভরিথিং ইজ হিয়ার উইথ মি। ডেফিনেটলি আমি চাইলে আপনাদেরকে এক্ষুনি আমি খুলে দেখাতে পারি। পরিষ্কারভাবে বলছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। তিনি বলছেন যে এই কোম্পানি থেকে তিনি একটা লোন নিয়েছিলেন, লোনের পরিমাণ ১১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা এবং সেই টাকায় তিনি বাড়ি কিনেছেন। ২০১৭ সালের ৬ মে সুদসহ ১৪৪৫৭৯৫ টাকা তিনি ফেরত দিয়েছেন এবং তার কাছে ব্যাংকের নথিও রয়েছে। ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছিল বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের। টলিউড নায়িকা তথা বসিরহাটের সাংসদের বিরুদ্ধে শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন তারা। তাদের দাবি, ওই সময় ওই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরাত জাহান। প্রতারিতদের অভিযোগ, তাদের বলা হয়েছিল পরবর্তী ৪ বছরের মধ্যে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে, তবে ফ্ল্যাট পাননি তারা। এই অভিযোগের পর থেকে নুসরাতের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি, এমনটাই বক্তব্য ছিল তাদের। এবং তারই প্রেক্ষিতে আজ প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সমস্ত হিসেব কড়ায় গণ্ডায় যেটা তিনি নিয়েছিলেন সেটা তিনি চুকিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু বক্তব্য নুসরাত জাহানের। তিনি বলছেন যে তিনি সেই কোম্পানি থেকে একটা লোন নিয়েছিলেন, লোনের পরিমাণ ছিল ১১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা, সেই টাকায় তিনি বাড়ি কিনেছিলেন। ২০১৭ সালের ৬ মে ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন এবং ব্যাংকের নথিও তার কাছে রয়েছে। এর পরের আপডেট জানতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা।